আসসালামু আলাইকুম আমি রাকিব হোসেন তো আজকে আপনাদের সাথে ফটোশপের একটি ট্রিক্স শেয়ার করব তো চলুন সেটা দেখে নেওয়া যাক আমরা যারা গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ করে থাকি তার মধ্যে ইমেজ এডিটিং একটি অন্যতম তো এখানে আমরা যারা কাজ করে থাকি ক্লায়েন্ট বিভিন্ন সময়ে অনেকগুলো করে ফাইল দিয়ে থাকে দুশো তিনশো চারশো এই ফাইলগুলো যখন ক্লায়েন্ট আমাদের কাছ থেকে দুই বা তিনটা ফরম্যাটে কাজটা আউটপুট চায় তো তার মধ্যে একটা একটা করে কাজ করা আমাদের পক্ষে ইম্পসিবল হয়ে পড়ে বা সময় প্রচুর লাগে সম্ভব তবে সময় প্রচুর লেগে যায় তো সেই সময়টাকে সংকীর্ণ বা অল্প সময়ে কীভাবে কাজ ক্লায়েন্টের কমপ্লিট করা যায় তো সেই বিষয়টি আমি এসকে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু পিএইচডি ইমেজ আছে আঠারোটা ইমেজ তো এই ইমেজগুলো পিএইচডি ফর্মেটে দেওয়া আছে তো এগুলো আমি পিএইচডি বা টিপ ফরম্যাটে কীভাবে তাড়াতাড়ি করবো আমরা যদি সচরাচর এগুলো ফটোশপ একটা অফিন দিয়ে দেখে আপনাদের এগুলো যদি আমরা ম্যানুয়ালি করে থাকি যেমন আমি এই কাজগুলো করছি বা রিটার্স করা লাগবে আমার কিছু একটা লেয়ার নিয়ে আবার তো এই কাজগুলো যখন আমরা ক্লায়েন্ট চাইবে যে এটা জেপিজি ফাইল বা কিছু আর কিছু কাজ করার পর এটা জেপিজি ফাইলে বা পিএইচডি দুই ফর্মেটে চাই ক্লায়েন্ট তো সেক্ষেত্রে আমরা যদি আমরা এখান থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে আবার সেভ ফর ওয়েবে যাই সেভ ফর ওয়েব থেকে এখানে আমরা জেপিজি সিলেক্ট করে এই জেপিজি সিলেক্ট এইভাবে সেভ দিয়ে থাকি এভাবে যদি আমরা সেভ দিই তাহলে আমাদের আঠেরো বিশটা বা দু চারশো ইমেজে অনেক সময় লেগে যাবে তো এই সময়টা আমরা কিভাবে সংক্ষিপ্ত আকারে অল্প সময়ে অনেকগুলো ইমেজ করে ফেলবো তা আজকে এই ভিডিওতেই আমি দেখাবো তো চলুন শুরু করি সর্বপ্রথম আমরা ফটোশপে যাব ফটোশপে যাওয়ার পরে চলে যাব আমরা ফাইল ফাইল থেকে চলে যাব আমরা স্ক্রিপ্টস স্ক্রিপ্ট থেকে চলে যাব ইমেজ প্রসেসরে এখানে ইমেজ প্রসেসরে একটা আমাদের ডকুমেন্টস ওপেন হয়েছে এখানে লেখা আছে সিলেক্ট দ্য ইমেজ টু প্রসেস অর্থাৎ আমি যেই ফোল্ডার থেকে অর্থাৎ যেই ফোল্ডার থেকে ইমেজগুলো বের করে ফটোশপ অটোমেটিকলি প্রসেস করে একটা আমাদের আউটপুট দেবে জেপিজি হোক পিএইচডি হোক বা টি হোক তো সেই ফরমেটটা বা ফোল্ডারটা আমাদের এখানে দেখা দিতে হবে সিলেক্ট ফোল্ডারই আমি দেখা দিলাম আমি ফাইলগুলো রাখছিলাম ডেস্কটপে ডেস্কটপ থেকে নিউ ফোল্ডার নিউ ফোল্ডার থেকে পিএইচডিতে আমি পিএইচডি ফাইলগুলো এখানে রেখেছি তো এইগুলো আমি পিএইচডি ফাইল সিলেক্ট করার পরে পকে দিলাম এখন নিচে লেখা আছে সিলেক্ট লোকেশন টু সেভ প্রসিড ইমেজ অর্থাৎ আমি যে আউটপুট পাবো এই আউটপুটের ইমেজগুলো কোথায় সেভ হবে বা কোন মেমোরিতে সেভ হবে সেটা এখানে লোকেশনটা দেখাই দিতে বলছে তো আমি এখানে সিলেক্টে ক্লিক করলাম সিলেক্টে ক্লিক করার পর আমি সেম এখানেই আবার ডেস্কটপকে গিয়ে নিউ ফোল্ডার আমি নিউ ফোল্ডারের মধ্যে এটা আউটপুট চাচ্ছি যে আউটপুট ফাইনাল আউটপুটটা এখানেই সেভ হয়ে যাবে অটোমেটিকলি আমি এটা সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমি এখানে দেখা যাচ্ছে ফাইল টাইপ আমি কি ফাইল আউটপুট চাচ্ছি অর্থাৎ পিএসডি ফাইলগুলো থেকে আমি কোনটা আউটপুট চাচ্ছি তো এখানে লেখা আছে সেভ এস থেকে জেপিজি অর্থাৎ এটা জেপিজি ফর্মেটে সেভ হবে এখানে পিএইচডিতে সেভ হবে এটা ক্লিক করা থাকলে তার আবার এখানে ক্লিক করে দিলে আবার টিপ ফর্মেটে সেভ হয়ে যাবে তো আমার প্রয়োজন জেপিজি আমি শুধু জেপিজি সেভ করবো তো এখান থেকে আমি জেপিজি সিলেক্ট করে দিলাম তারপর ফর এই যে ফটোশপের এই যে পপ পপ বক্স থেকে রান যে আসে এই রান আমি ক্লিক করলাম এখন দেখুন অটোমেটিকলি আমার ফাইলগুলো জেপিজি ফরম্যাটে সেভ হয়ে যাবে ফোল্ডার আকারে তো এখানে আপনারা ইজিলিভাবে অনেক সময় বা একটা একটা করে কাজ করার কাজ করতে গেলে অনেক সময় লেগে যাবে তো এই সময়টাকে বাঁচানোর জন্য আপনারা এই ওয়েটা অবলম্বন করতে পারেন তো এখানে খুব দ্রুতই আপনার পিএইচডি ইমেজ জেপিজি বা পিএইচডি টিপ আকারে সেভ হয়ে যাবে তো এখানে ম্যানুয়ালি না করে এখানে অনেকগুলো সময় আমাদের বেঁচে যাচ্ছে তো এটা আবার অ্যাকশনের মাধ্যমে করা যায় তো অ্যাকশন দিয়ে কীভাবে করতে হয় বা অ্যাকশন কীভাবে বানানো হয় এটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো তো আজকের ভিডিওটা যেভাবে দেখাচ্ছে এভাবে আপনারা করলে হয়তো বা ভালো কিছু একটা সময় বাঁচাতে পারবেন তো আমার হয়ে গেছে দেখুন এই কাজগুলো হয়ে গেছে দেখুন আউটপুটটা আমাদের কি হয়েছে এই যে দেখুন আমি পিএইচডি ফাইলগুলো এখানে নিউ ফোল্ডারে বাইরে আমি জেপিজি ফর্মেটগুলো দেখাই দিয়েছিলাম অটোমেটিকলি এখানে জেপিজি ফোল্ডার তৈরি হয়ে গেছে এবং এগুলো জেপিজি আকারে সেভ হয়ে গেছে তো ধন্যবাদ আজকের ভিডিওতে যদি ভালো লাগে দেখে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ